হযরতে মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম জমিদারের ছেলে ছিলেন, একটা দিন এক এক পোশাক পরছেন। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করে যখন মদিনাতে আল্লাহ রাসূল তাকে পাঠিয়ে দিয়েছেন, যাওয়ার সময় তার কিছু নিয়ে যেতে পারেন নাই, সব কিছু কাফের মুশরিকদের দখলে তারা রেখে দিলেন, শুধু গায়ের যে চাদরটা ছিল আর পরনে একটা চাদর ছিল, এই ছাড়া আর কোনো পোশাক নাই, এটা নিয়ে তিনি চলে গেছেন। যখন হিজরত করে আল্লাহ রাসূল মদিনা শরীফ যখন গেলেন, আল্লাহর পয়গম্বরের সামনে আয়েশা হযরতে মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বসছেন, বসাছেন, বসার কাইফিয়তটা হাদিসে লেখে, এই চাদর লুঙ্গিটা ছিলেন সারা এইভাবে ধইরা বসছে, অনেক কষ্টে পা দুইটাকে উপরের দিকে উঠাই এমনি বসছে। রাসূল বলেন, মাসআব তুমি এমনি বলে রাসূল পাটা ছড়াইয়া বসতে পারি না, কারণ চাদরটা এত ছোট, পাটা ছড়াইয়া বসলে ছতর খুলে যায়, এই জন্য এইভাবে করে কষ্ট করে বসে আছি গায়ের মধ্যে একটা চাদর। আল্লাহর পয়গম্বর মাসআবের অবস্থা দেখে জরজর করে চোখের পানিগুলি ছেড়ে দিলেন। রাসূল কান্তেছেন, মাসআব ঈমান ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য এত কষ্ট, সমস্ত আড়ম্বনাগুলোকে ধূলিসাৎ করে দিলা, আয়েশা আজকে পরনের কাপড়টাও নাই, এই কষ্ট করে রাসূল কান্তেছেন। এবং হাদিসের মধ্যে লেখেন, পেট ভরে কোনোদিন কিছু খাবার জুটে নাই, দুইটা একটা খেজুর খেয়ে খেয়ে কোনো রকম জীবনটা ধারণ করছেন। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনা শরীফ যখন যান, দ্বিতীয় বৎসরই তো উহুদের যুদ্ধ সংগঠিত, হযরতে মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা এইভাবে কাটলেন, এবং ওই চাদর পরা আর ওই একটা লুঙ্গি পরাই উহুদের ময়দানে জিহাদে চলে গেলেন, আর সেই উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেছেন। হাদিস শরীফে বুখারী শরীফে রাওয়ায়েত আছেন, হযরতে মাসআব যখন শহীদ হয়ে যান, তার কাফন দেওয়ার মতো, যেহেতু যারা শহীদ হয়ে যায় তার গোসল নাই, তার ভিন্ন কাফন নাই, ওই কাফনই তার জন্য, মাসআবের কাফনটা দিতে যে চাদরটা খাটো ছোট। সাহাবাই কেরাম আসছেন যে মাসআবকে এখন কি করব, আল্লাহ রাসূল বলছেন তার মাথার দিকটাই চাদর দিয়া যতটুকু আসে ঢেকে দাও, আর পায়ের মধ্যে ইসখির নামীয় ঘাস, ঘাসগুলাকে দিয়া ঢাইকা বাইন্দা পেছাইয়া তারপরে দাফন করে দাও। সাহাবাই কেরাম কানলেন, মাসআব দিনের জন্য এত কিছু করলেন, আজকে কবরে যাইতেছে একটু কাফনের কাপড়ও জোটে না। এগুলি আমরা অনেক সময় শুনলে আমাদের কাছে আশ্চর্য মনে হয়, এটা কি কথা, কিন্তু হাদিসে সরাসরি পাওয়া যায় সহি হাদিস, হযরত মাসআবকে এইভাবে দাফন করলেন। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ওই সময় ইফতারিটা সামনে নেওয়ার পরে আমার হযরতে ভাই মাসআবের কথাটা মনে হয়ে যায়, আজকে ইসলামের রওনক হয়েছে, ইসলামের শান শওকত হয়েছে, মদিনাতে আজকে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের ভাইয়েরা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে সব এইভাবে করে যারা রক্ত ঝরাইয়া ইসলাম দিয়ে গেছেন, এখন ইসলামের রওনক চলতেছে, আর আমি ইফতারের সময় এত ধরনের আইটেমের ফল নিয়ে বসছি, এখন ওই ভাইদের কথা মনে পড়ে যায়, তারা তো কষ্ট করে জীবন ধারণটা এইভাবে করে নিয়ে আমাদের কাছে এগুলি রেখে গেছেন, আর প্রতিফল আমরা পাইতেছি, এই জন্যে আমার এই কথাটা মনে পড়ছে, এত আইটেম ইফতারি এখন খাইতেছি, অথচ তাদের একটু খাবার জুটে নাই, একটু কাপড় জুটে নাই, তারা এই অবস্থায় দিনটাকে জমিনে করে রেখে দিয়ে চলে গেছেন। এই জন্য বলতেছিলাম যে ভাইয়েরা, আজকে ইমানদারেরা কষ্ট করতেছো, হাজারো গালি আসতেছে, তোমার দাড়ি কেন রাখলা, টুপি কেন লাগাইলা, তুমি কেন মেসওয়াক করো, তুমি কেন নামাজ পড়ো, তোমাকে অনেক সময় বন্ধুরা গালি দেয়, সবাই গালি দেয়, এবং বিভিন্ন অবস্থায় তোমাকে গালমন্দ শুনতে হয়, আল্লাহ পাক বলে আমি ইচ্ছা করলে তার প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি নেই না, তুই সবর কর, এর বিনিময়ে আমি তোমার জন্য জান্নাত রাখছি, ওই দিন যখন আমার কাছে আসবা তখন তুমি খুশি হয়ে যাবে, আল্লাহ আমাকে যে বিনিময়ে এত পুরস্কার দেওয়া হচ্ছে আমি এটা আরও কেন সবর করলাম না। এই জন্য ইমানদারেরা এইটা মনে পেরেশান নিও না যে আল্লাহ কি দুনিয়াতে প্রতিশোধ নিতে পারেন না, আল্লাহ পারেন, আল্লাহ নিচ্ছে না, ইমানদারকে মজবুত হও দিনটাকে ধরে রাখার জন্য, তোমার ইমান ধরে রাখার জন্য, ইসলাম ধরে রাখার জন্য, কোরআন ধরে রাখার জন্য কষ্ট কর।
করা লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। এই জন্য ফিতনার অবস্থা আমাকে মনে রাখতে হবে যে আমাকে হকের উপরে থাকা লাগবে, না হককে যাচাই করতে যাইয়া আমি যেন না হক হয়ে না যাই, আমি যেন হকের ঝান্ডার নিচে থাকতে পারি, এসব প্রমাণ খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এত ফিতনার মধ্যে যত রকমের ষড়যন্ত্র আসুক, কিন্তু ঈমান, আল্লাহর মহব্বত, রসুলের ইশক, ভালোবাসা, এটা নিয়ে যেন আমি বেঁচে থাকতে পারি, যখন দুনিয়ার থেকে চলে যাব এটা নিয়ে যেন চলে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ তো ভাইরা, এখন সমাজ চতুর্দিকে বিভিন্ন অবস্থায় আমাদের দেশে কত রকমের ফিতনা চলছে। হক কথা বলনেওয়ালাকে মানুষ দুঃসার করে, তুই হক কথাটা বলতে গেলি কেন, এটা হক কথা না বললে, একটু ঘুরে গেড়াই বললেই তো তুইও বাঁচতি আমি বাঁচতাম। কিন্তু কিছু মানুষ আছে না, সে ঘুরে চায় না, সে হকটাকে স্পষ্ট বলে, যা হবার আছে হবে, আল্লাহর তরফ থেকে হবে। তবে মনে রাখতে হবে যুবক বাবাজিরা যারা আছেন, যত কিছুই হোক ঈমানের মতো দৌলতটা যেন হারিয়ে না ফেলি কোনোদিন, এটা যেন আমার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। যে কোনো অবস্থাতে, যে ফিতনার জামানায় 72টা শাখা আল্লাহ রসুল বলছেন এগুলি কেয়ামতের আগে হইতে থাকবে। এক নম্বরের কথা বলছিলেন নামাজ, আমরা কি নামাজের এই ফিতনার মধ্যে এক নম্বর ব্যাপারটাকে উপরে কি আমরা নিজেরা ইচ্ছা করে এটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব না? ইনশাল্লাহ যুবক বাবাজিরা, আপনাদের ব্যবসা বাণিজ্য এমনি সেমনি মিলেয়া সব কিছু ঠিক আছে, কিন্তু সমস্ত মাইনাস করতে হলে নামাজটাকে মাইনাস করতে থাকি, নামাজ মাইনাস করব না। এবং ভদ্রলোক যারা আছি, আমরা অনেক সময় সব কিছুই বুঝি নামাজের মধ্যে, ছেলে পেলে যুবক ছেলে বাসায় ঘুরতেছে বলে এখনও নামাজেরও সময় হয় নাই, বয়স তার 22 বৎসর, কিন্তু হ্যাঁ মেয়েটা বয়স তার এখন ভার্সিটিতে পড়ে, এখনও তার নামাজের সময় হয় নাই, এখনও তার বোরকা পর্দা করার সময় হয় নাই। এইভাবে আমাদের সমাজটা দিন দিন চলে যাচ্ছে, তো ক্ষতি তো আমাদের, আমরা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। মনে রাখবো আমরা কোরআন শরীফ আয়াতের উপরে, আর এই ফিতনা জিতু আল ফিতনা তো আশাদ্দু মিনাল কাত, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ কীভাবে আসবে, 72টা শাখার মধ্যে এই 2-4টা শাখার কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করেন, ঈমানের দৌলতটুকু নিয়ে বেঁচে থাকি, ঈমানটুকু নিয়ে কবর পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করেন।